এখন আছি মিরপুরের 60 ফিটের টিভিএস সেন্টারে, আমার নীল বানুকে নিয়ে আসছি। ওর হঠাৎ করে কি যে সমস্যা হয় বুঝি না, ওই ট্যাবিটটা মিলাতে হচ্ছে, লকেট থেকে একটা সাউন্ড আসতেছে ক্যাট 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 করে, তাই এইখানে নিয়ে আসছি। তো তারা এখানে ট্যাবিট মিলাইতেছে, আর ট্যাবিট মিলানোর জন্য এটা একটা ব্লেড, ট্যাবিটের চারটা বাল্ব থাকে, সেই বাল্ব চারটাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে হয়, আর যে গ্যাপটা রাখতে হয় ওই গ্যাপটার জন্যই এই ব্লেডটা। ট্যাপিটটা কিন্তু খুব সূক্ষ্মভাবে মিলাইতে হয়, নয়তো কিন্তু গাড়ির ভালো পারফরমেন্স পাওয়া যায় না, আর অনেক ধরনের প্রবলেমও ক্রিয়েট হয়। তাই রাজু ভাই খুব মনোযোগ সহকারে ট্যাপিট মিলাচ্ছে, এইখানে বাম পাশে যে ট্যাপিটটা আছে, এখন এই দুটার পাল্লা, এই দুটাও মিলানোর চেষ্টা করতেছে, আর খুব সূক্ষ্মভাবেই কাজ করে তারা, আর রাজু ভাইয়ের কাজগুলো খুব ভালো। আর ট্যাপিট কিন্তু খুব সাবধানে মিলাইতে হয়, আর এটা টাইট দেওয়ার সিস্টেমটাও অনেকটাই ভিন্ন। আর ওই যে দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা বাল্ব, আর এই বাল্বগুলো কিন্তু খুব সুন্দরভাবেই আপনার মিলাইতে হয়, যেখানে এটাকে ট্যাপিট বলে। আর চেইন স্প্রকেটেরও অবস্থা খারাপ, তাই চেইন স্প্রকেটটাও চেঞ্জ করতে হবে। আর চেইন স্প্রকেটের বর্তমান মূল্য হচ্ছে গিয়ে টিভিএস সেন্টার থেকে 2730 টাকা, আর এটা কিন্তু সম্পূর্ণ একবারে সেট সহকারে চেঞ্জ করতে হয়। আপনারা চাইলে আলাদা আলাদা পার্ট চেঞ্জ করতে পারেন, কিন্তু সেটা না করার জন্যই তারা সবসময় সাজেশন দিয়ে থাকে। তাদের কথা হচ্ছে গিয়ে, যদি পরিপূর্ণ প্যাকটা আপনি ইউজ করেন তাহলে পারফরমেন্সটা খুব ভালো পাবেন, আর যেহেতু বাইকের ব্যাপার তাই রিস্ক না নিয়ে আপনি চেষ্টা করবেন সবসময় প্যাকেজটা ইউজ করার জন্য। আর এই হচ্ছে গিয়ে স্পকেটের একটা পার্ট, আর সাথে আছে চেন, আর সাথে আছে আরও একটা ছোট পার্ট। খুবই ভালোভাবে নাটগুলো লাগানো হচ্ছে, তার কারণ যদি এখানে কোনো ধরনের প্যাচ কম থাকে তাহলে কিন্তু পারফরমেন্সটাও খারাপ হয়ে যায়। দেখেন কীভাবে টাইট দেওয়া হচ্ছে, কত মনোযোগ সহকারে নির্ভুলভাবে তারা কাজ করে থাকে, আর এই টাইটটা খুবই ইম্পর্টেন্ট রাইডের জন্য, গাড়ির জন্য। আর এখন এক ধরনের জিনিস দেওয়া হচ্ছে, আর এই জিনিসটার কাজটা আপনারা সবাই কম বেশি জানেন। ট্যাপিট মিলানো শেষ, এখন সাইডে যে ময়লাগুলো আঠা মানে খুব শক্ত হয়ে স্তর হয়ে গেছে, এখন ওইগুলো এই ব্লেড দিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, কারণ ওইখানেও কোনো না কোনো ধরনের লিকুইড দেওয়া হবে জিনিস টাইপে। তুমি দেখতে পাচ্ছেন ব্লেড দিয়ে খুব সুন্দরভাবে যত্ন সহকারে ওই জলগুলো বা ময়লাগুলো যেগুলো স্তর হয়ে গেছে ওগুলো ওঠানোর চেষ্টা করা হচ্ছে, আর খুব ভালো পরিমাণের ময়লা এখানে জমা দেখা যাচ্ছে। এখন এইখানেও একটু গ্রিজ দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে অনেক ভালো পরিমাণেরই ময়লা ছিল, ব্লেড দিয়ে তুলে ফেলছে, তারপরে এখন আবার এইখানে এক ধরনের লিকুইড দিয়ে দেওয়া হচ্ছে যেন জিনিসটা আরও সুন্দরভাবে কাজ করে, বা কোনো ধরনের ময়লা বা যেই স্তরগুলো ছিল সেগুলো পরবর্তীতে আরও না ভরে। তার জন্য একটা কভার এখানে সিল বলে এটারে, এটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, তাই এটা চেঞ্জ করে নাই, যার ফলে এখানে একটু আঠা দিয়ে দিচ্ছে, আর আঠাটা দিয়েই এখানে লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পরে এটা মোটামুটি ভালো সাপোর্ট দিবে, তারপরে এখানে এই কভারটা লাগিয়ে দিবে এখন। আর কভারটা লাগিয়ে দেওয়ার পরে আরও একটা কাজ আছে, ওই কাজটাও আমরা এখন করিয়ে নিব। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে কার্বোরেটর। কার্বোরেটরটা খুব ইম্পর্টেন্ট বাইকের জন্য, অনেক ধরনের ময়লা আবর্জনা কিন্তু মানে ময়লা বলতে কিন্তু পানি আর মালি যেগুলো অক্সিজেনের সাথে মিক্স থাকে সেগুলো এখানে যে দেখা যাচ্ছে ভালো করে ফেলে এবং এখানে পানি বলছে মনে হয় মোটামুটি দেখা যাচ্ছে, হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে, তো ভালো করে পরিষ্কার করলে মালিশটা ভালো পাওয়া যাবে। তো এটাই খোলা হচ্ছে, খোলার পরে দেখি ভিতরে কী অবস্থা, কতটা কী আছে, আর এটার ভিতরে ফুয়েল ইনজেক্টর থাকে সেটাও ভালোভাবে পরিষ্কার করতে হবে, তাহলে মোটামুটি ভালো একটা মাইলেজ পাওয়া যাবে এবং বাইকের পারফরমেন্স একটু ভালো হবে। কাভারটা তোলার সাথে সাথে ভালো পরিমাণের পানি পড়ছে, যেগুলো তেলের সাথে মানে অক্সিজেনের সাথে মিক্স ছিল। আমি অক্সিজেন সাধারণত ইউজ করি, ডিজেলটা ইউজ করি না। আর এখন চেষ্টা করা হচ্ছে ফুয়েল ইনজেক্টরটা বের করে ওইটা পরিষ্কার করার।
ফুয়েল ইঞ্জেক্টরটা বের করা হয়ে গেছে। এখন এটারে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন বিন্দু পরিমাণের ময়লা বা কোনো ধরনের প্রবলেম এটার ভিতরে না থাকে। তার জন্য রাজু ভাই মনোযোগ সহকারে এটা দেখে নিচ্ছে, এটাকে এখন ভালোভাবে পরিষ্কার করতে হবে। মোটামুটি কাজ শেষ, এখন ট্যাঙ্কটা লাগিয়ে ফেলা হচ্ছে। আর অনেকদিন যাবৎ যেই প্রবলেমটা ফেস করতেছি, চলেন ওইটা দেখাই। আর অনেক দিন ধরে যে প্রবলেমটা বেশি ফেস করতেছি সেটা হচ্ছে গিয়ে আমার মোবিল লিক করে। আর মোবিল লিকটা কোত্থেকে করে বুঝতে পারতেছি না। এইখানে মোটামুটি রাজু ভাইয়ের কথা হচ্ছে এইখান থেকে মোবিল লিক করতেছে না, তবে নিচে যে ডেনের নাটের থেকে পরে ডেন নাট, সেই ডেন নাট থেকে হয়তো পড়তে পারে। আর এটা দিয়েই আমি মনে হচ্ছে যে এইখানেই হবে। হ্যাঁ, মোটামুটি এইখান থেকে পড়তেছে। তো রাজু ভাই এটা একটু চেক আপ করবে, চেক আপ করলে বুঝে যাবে যে আসলে প্রবলেমটা কোথায়। আর প্রবলেমটা ধরা গেছে মোবিলের ডেন্নাটের জন্য এই পার্টটা থাকে, এটাকে অয়েল সক আপ বলে, খুব সম্ভবত, আমি কনফার্ম না, লিস্টে এটাই লেখা আছে। আর এইখান দিয়েই কিন্তু একটা নাট লাগানো হয় যেটাকে, প্রবলেমটা এইখানেই, এটাও চেঞ্জ করতে হবে, সাথে মোবিল চেঞ্জ করতে হবে। মোটামুটি আজকে নীলবানুর মোটা ভালো কাজ করায় ফেললাম, এটা চেঞ্জ করে ইনশাল্লাহ সমস্যার সমাধান পেয়ে যাব। আল্লাহ হাফেজ।